আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমি আমিন আছে আপনাদের সাথে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে এশিয়া কাপ টি টোয়েন্টি আমরা কীভাবে খুব সহজেই লাইভ দেখতে পারবো আপনি হয়তো বা ট্রাভেলিংয়ে আছেন অথবা আপনি অফিসে রয়েছেন সেক্ষেত্রে আপনারা কীভাবে খুব সহজে মোবাইলে অথবা কম্পিউটারে অনলাইনে আপনারা এই খেলাটা দেখতে পারেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো কারণ অনলাইনে দেখতে গেলে অনেক সময় এটা প্রিমিয়াম চাই ম্যাক্সিমাম টাইমে বিভিন্ন অ্যাপে এটা প্রিমিয়াম অর্থাৎ টাকার মাধ্যমে দেখতে হয় তো আমি সরাসরি প্লে স্টোরে ক্লিক করছি সেটা দেখানোর জন্য এখানে সার্চ বক্সে গিয়ে জাস্ট দেখবেন বিআইএনজি ই বিং রেখে সার্চ করবেন সার্চ করার পর এখানে যে আমার অ্যাপসটি এসেছে এই লোগোটা দেখে আপনারা ইনস্টল করবেন আমি যেহেতু আগেই ইনস্টল করেছি এখানে আমি ওপেনে ক্রিয়েট করছি আমার অ্যাপসটা ওপেন হচ্ছে তো ওপেন হতে হতে আপনাদের সাথে আমি যে বিষয়টি শেয়ার করছি সেটা হলো এটার মধ্যে আপনারা কিন্তু সত্তর থেকে আশি বা নব্বইটির মতো ফ্রি টিভি পাবেন এবং কি ইন্ডিয়ার যে পপুলার টিভিগুলো রয়েছে বিশেষ করে সোনি ম্যাক্স সোনি আর্ট এই ধরনের টিভিগুলোও কিন্তু আপনারা ফ্রি দেখতে পারবেন তো এখানে একটু খেয়াল করুন নিচে লাইভ টিভি নামে একটা অপশন রয়েছে আপনারা এটার মধ্যেই ক্লিক করবেন তা এটার মধ্যে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু টিভিগু আমাদের শো করছে আমাদের বাংলাদেশের যে টিভিগুলো রয়েছে দেশ টিভি টোয়েন্টি বা এটিএন টিভি বা আনন্দ এরকম সব ধরনের টিভিই রয়েছে অথবা এখানে যে ইন্ডিয়ান যে খেলার চ্যানেলগুলো এগুলোও শো করছে এরকম আপনি কিন্তু এখানে সকল ধরনের এই দেখুন সোনি ম্যাক্স সোনি পিক্স তারপর বাংলা সিনেমা সব ধরনের টিভি আপনি এখান থেকে ফ্রি পাবেন একটু যদি খেয়াল করেন এখানে কিন্তু এশিয়া কাপ নামে একটি অপশন রয়েছে আমরা যদি এটার মধ্যে ক্লিক করি আমি জাস্ট বোঝানোর জন্য এটার মধ্যে ক্লিক করার পর আমাদের কিন্তু ওই অপশ অপশনটা ওপেন হচ্ছে ওপেন হওয়ার পর দেখুন এখানে কিন্তু এশিয়া কাপ কিন্তু এটার মধ্যে কিন্তু প্রিমিয়াম দেখা অর্থাৎ এটার মধ্যে যদি আমি একটু ক্লিক করি আপনাদের দেখানোর জন্য এটার মধ্যে ক্লিক করার পর আমাদের এটা ওপেন হয়েছে বাট এটা পার ডে আমাদের কেটে নেবে বিশ টাকা তো এখানে যদি আপনি এখান থেকে যদি ওপেন করেন বা ওপেন করার চেষ্টা করেন আপনার বিকাশ থেকে হোক বা আপনার যে কোনো কার্ড থেকে হোক বিশ টাকা কেটে নেবে একদিনের জন্য তা আমি বলছি যে আপনারা কীভাবে ফ্রিতে দেখবেন আমি এখান থেকে ব্যাকে আসছি ব্যাকে আসার পর এখানে আপনারা তিনটি বিটিভি চ্যানেল পাবেন যেমন এখানে যে বিটিভি এইচডি রয়েছে বা নিচে বিটিভি ওয়ার্ল্ড নামে একটি বিটিভি রয়েছে বা বিটিভি চিটাগং নামে একটি বিটিভি রয়েছে আপনারা যদি একটু খেয়াল করেন এখানে দেখুন বিটিভি ওয়ার্ল্ড এবং বাংলাদেশ বিটিভি চট্টগ্রাম যেটা রয়েছে আমি আপনাদেরকে সাজেস্ট করব যদি এই বিটিপিটা যদি আপনাদের এই অ্যাপসে যদি পান অর্থাৎ বিটিপি এইচডি আপনারা এটার মধ্যে কিন্তু ক্লিক করে খুব সহজেই কিন্তু আপনারা লাইভ খেলা দেখতে পারেন তো আরেকটি বিষয় একটু বলি আমি এই বিং আইডির কোনো টিভি কিন্তু আপনাদের সামনে চ্যানেল বা ওপেন করে দেখাইনি কারণ আমি যদি স্ক্রিন ভিডিও করছি সেক্ষেত্রে কিন্তু দেখা যে আমার এই ভিডিওতে সমস্যা হবে বা আমার কথাগুলো আপনারা বুঝতে পারবেন না কিন্তু যে কোনো চ্যানেল এখান থেকে খুব অনায়াসে আপনারা চালাতে পারবেন তো আপনাদেরকে বোঝার সুবিধার্থে আমি আরেকবার বলছি যদি এই বিটিভি এইচটা যদি আপনাদের এই বিং অ্যাপসটা ইনস্টল করার পর যদি এই অপশনটা যদি পান বা এই টিভিটা যদি পান তাহলে কিন্তু আপনারা এখান থেকে সরাসরি আপনারা এই চেক আপটা দেখতে পারবেন আপনাদের এই প্রিমিয়াম এই টাকা দেওয়ার দেখতে হবে না আচ্ছা এখন কথা হলো যদি এটা যদি না পান তাহলে আরো কোনো প্রসেস আছে কিনা হ্যাঁ অবশ্যই আছে আমি এখান থেকে ব্যাক করছি বা এই অ্যাপসের থেকে আমি বের হচ্ছি এখন কথা হলো যদি আপনারা ওই বিটিভি এইচডি বা ওই বিং আইডিতে যদি আপনারা সরাসরি খেলা না দেখতে পারেন তাহলে আপনারা সরাসরি আপনাদের ফেসবুকে ফেসবুকে গিয়ে এখানে দেখুন একটি ভিডিও আইকন পাবেন আপনারা ফেসবুকে এটার মধ্যে ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করে সার্চ বক্সে যাবেন সার্চ বক্সে গিয়ে জাস্ট দেখবেন এশিয়া কাপ তো এশিয়া কাপ লাইভ দেখার পর আপনার অসংখ্য পেজ আপনাকে সাজেস্ট করবে তো আপনি ওই যখন খেলা চলবে তখন কিন্তু আপনি অসংখ্য পেজে আপনি এই ধরনের খেলা খুব সহজে এবং কি ফ্রি দেখতে পারবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর ওই পেজগুলো কিন্তু আপনাদেরকে ত্রিশ মিনিট বা চল্লিশ মিনিট টানা ওরা খেলা দেখায় তারপর আর দেখাতে পারে না কারণ ওদের স্ট্রাইক ওদের খাওয়ার সম্ভাবনা থাকে এর কারণে আপনারা বেশিক্ষণ দেখতে পারবেন না তিরিশ থেকে চল্লিশ মিনিট যখন ওই পেজটা পেজটা ক্লোজ হয়ে যাবে বা খেলাটা ক্লোজ হয়ে যাবে আপনারা আবার সার্চ করে আরেকটা পেজে থেকে খুব সহজে দেখতে পারেন তারপরেও যদি আপনারা না দেখতে পারেন বা আপনারা জার্নিতে রয়েছেন বা গাড়িতে রয়েছেন আপনারা চাচ্ছেন যে হেডফোনে আপনারা খুব সহজেই যেন আপনারা খেলাটা শুনতে পারেন জাস্ট আপনারা গুগলে যাবেন গুগলে গিয়ে এখানে দেখবেন রেডিও স্বাধীন বা যে সমস্ত রেডিওতে আপনার রেডিওতে খেলা দেখায় বা তারা লাইভ প্রচার করে সেই রেডিওগুলো আপনারা সার্চ করতে পারেন আমি আপনাদেরকে দেখানোর জন্য রেডিও রেডিও আর এ ডি আই স্বাধীন এস এ ডি এইচ আই এন স্বাধীন রেখে অনলাইন ও এন এল আই এন ই অনলাইন রেখে সার্চ করার পর এখানে যে লাইভ যে অপশনটা রয়েছে বা লাইভ যে লাভ অপশনটা সাজেস্ট করছে আপনারা এটার মধ্যে ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করার পর আপনাদের কিন্তু স্বাধীন যে রেডিওটা রয়েছে সেটা কিন্তু অনলাইন কিন্তু আপনার সরাসরি সেটা লাইভ প্রচার করছে সেটা কিন্তু আপনাদের সামনে শো করবে এখানে দেখুন একটা আইকন রয়েছে মিউজিকের এটার মধ্যে ক্লিক করে কিন্তু আমার স্বাধীন রেডিওটা অলরেডি চলা শুরু করবে তো আমি আপনাদেরকে বলবো যদি আপনি জার্নিতে থাকেন ইয়ারফোন লাগিয়ে এখান থেকে খুব সুন্দরভাবে কিন্তু আপনারা রেডিওটা এখান থেকে শুনতে পারেন তো আমি যতটুকু জানি যে রেডিও স্বাধীন এবং রেডিও ভূমি দুটিতেই আপনার লাইভ প্রচার করে লাইভ খেলাটা প্রচার করে তো আপনারা কিন্তু খুব সহজেই এখান থেকে এভাবে আপনারা শুনতে পারেন তো এরকম তিনটি প্রসেসে থেকে আপনি যে কোনো একটি প্রসেস কাজে লাগিয়ে আপনি এটা করতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম